যে কোনো সম্পর্কের মধ্যে ইগো জিনিসটা প্রচণ্ডভাবে হ্যাম্পার ফেলে, তো সেই ইগো জিনিসটাকে আমাদের যতটা সম্ভব যাতে ইগনোর করে আমরা সম্পর্কটাকে বেশি ফোকাস করি সেটাই উচিত। তো এরকমই একটা সম্পর্কের গল্প নিয়ে হচ্ছে আজকে আমার রিভিউটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি একটা বাংলা ফিল্মের রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো অপরাজিতা, যেটা 11th March 2022 থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটা স্টোরি, স্ক্রিন প্লে, ডিরেকশন, ডায়লগ সব লিখেছে রোহন সেন, এবং এখানে কাস্টিংয়ে আছে তুহিনা দাস, শান্তিলাল মুখার্জি, দেবতানু, অমৃতা দে হুইজ দি প্রডিউসার অফ দিস ফিল্ম, এবং আরও অনেকে। তো ফিল্মটা আমি দেখলাম এবং আমার কেমন লাগলো এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন কিন্তু 1 ঘন্টা 48 মিনিট, এবং অ্যাজ আই সেড দিস ফিল্ম ইজ আ রিলেশনশিপ টেল, এবং এই রিলেশনশিপ টেলটা কিন্তু আনস্পোকেন, যেরকম অপরাজিতার টাইটেলের মধ্যে লেখা থাকে অ্যান আনস্পোকেন রিলেশনশিপ। তো এই আনস্পোকেন রিলেশনশিপটা কার? এই আনস্পোকেন রিলেশনশিপটা হচ্ছে বাবা এবং এক মেয়ের। তো এক মেয়ের এই কারণে বলছি, তার বাবার 2 মেয়ে আছে, তো এটা তার ছোট মেয়ের সাথে আনস্পোকেন রিলেশনশিপটাকে এক্সপ্লোর করা হয়েছে। তো বাবার প্রতি একটা প্রচণ্ডভাবে অভিমানের জোশ নিয়ে কিন্তু অপরাজিতা উর্ফ অপু, যে চরিত্রটা প্লে করেছে তুহিনা দাস, চেপে রেখেছে, এবং বাবার চরিত্রে আমরা দেখতে পাচ্ছি শান্তিলাল মুখার্জিকে। এবং বাবা কিন্তু তার বড় মেয়ে, যে চরিত্রটা প্লে করেছে অমৃতা দে, তাকে খুব ভালোবাসে এবং তার সাথে কিন্তু সবকিছু শেয়ার করে। তো খুব খারাপ লাগে যে ছোট মেয়ের সাথে তার বন্ডিংটা ভালো নেই। তার মা মারা যাওয়ার পর থেকে ছোট মেয়ে আরও তার বাবার থেকে দূরে হয়ে যায়। দূরে তো অলরেডি হয়ে গেছিলো ডিউ টু দ্য রিজন, যে রিজনগুলো তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পারবে, কিন্তু মা মারা যাওয়ার পর থেকে আরও দূর হয়ে যায়, কারণ তার মনে হয় যে মার মৃত্যুর জন্য তার বাবাই দায়ী। তো আলটিমেটলি বাবা আর মেয়ের সম্পর্কটা কি সুমধুর হয়, নাকি এই অভিমানের বার্তাই এদের দুজনের সম্পর্কটাকে আরও বেশি খারাপ করে দেয়, এই সব কিছু জানার জন্য তোমাদের কিন্তু এই ফিল্মটা দেখতে হবে, যেটা তোমাদের নিয়ারেস্ট থিয়েটার্সে অ্যাভেলেবেল আছে। অ্যাটলিস্ট আমি নন্দনে গিয়ে আজকে দেখে এসেছি বিকেল 6টার শোতে, তো তোমরা গিয়ে সেখানে ট্রাই আউট করতেই পারো। তো আমার এই ফিল্মটার মধ্যে যে বিষয়বস্তুটা দেখানো হয়েছে, যে একটা সম্পর্কের যে চাবিকাঠিটা, সেটা কিন্তু অনেক সময় ভাব ভালোবাসা দিয়েই আলিঙ্গন করা যায়, কিন্তু সেই ভাব ভালোবাসাটা অনেক সময় আমরা ইগোর মাধ্যমে সেটাকে থেকে পিছিয়ে আসি। আমাদের মধ্যে অনেক রাগ উৎপন্ন হয় অনেক কিছুর জন্য, কিন্তু সেটাকে যখন আমরা সামনাসামনি কথা বলে শর্ট আউট করবো না, সেটা আমাদের মধ্যে একটা কোথাও না কোথাও রাগ জন্মায়, এবং সেটা কিন্তু আস্তে আস্তে খাদে পরিণত হয়, এবং সেই খাদটা কিন্তু চাইলেও ভরপাই করা যায় না, উইথ টাইম ইট ইনক্রিজেস। তো আমাদের উচিত যে সামনাসামনি দাঁড়িয়ে সেই খাতটাকে ধুলিস্যাৎ করে দুজন দুজনের সাথে কথা বলে জিনিসটাকে সর্ট করা উচিত। তো এই বাবার মেয়ের যে সম্পর্কের যে অভিমানটা, সেটা এনারাই নিজেদের মধ্যে ডিফারেন্সটাকে আরও বেশি ক্রিয়েট করেছে, এবং সেইটা যদি টাইম থাকতে থাকতে যদি ঠিক করে যেত, তাহলে এই ফিল্মটার এন্ডিংটা যেরকম হয়েছে সেরকম হয়তো হতো না। এন্ডিংটা দেখে কোথাও না কোথাও আমার কিন্তু প্রচণ্ডভাবে চোখে জল চলে এসেছিলো, মানে আই ফেল সো ব্যাড ফর দি ক্যারেক্টার অফ অপু বা অপরাজিতা, যেটা তুহিনা দাস প্লে করছে, যে আলটিমেটলি সে পারলো না তার রাগটাকে ভাঙে বাবাকে আপন করে নিতে, এবং সেটার যে এখানে যথাযথ রিজনস দিয়েছে, সেটা কোথাও না কোথাও আমরা প্রত্যেকেই পরিবারে হয়তো ফেস করে থাকি। অ্যাটলিস্ট আমি তো ভীষণভাবে এটা ফেস করেছি, সিবলিং রাইভেলরি বা বাবা নিজের কাজের মধ্যে এতটাই ব্যস্ত যে ফ্যামিলিকে টাইম দিচ্ছে না, এবং কোথাও না কোথাও ফ্যামিলিকে ডিপ্রাইভ করে বাইরের সোশ্যাল লাইফের সাথে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো হয়তো মিডল ক্লাস ফ্যামিলি, আপার ক্লাস ফ্যামিলি প্রত্যেকেই হয়তো কোনো না কোনো সময় ফেস করে এসেছে, এবং সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে এই গল্পটার মাধ্যমে আমাদের দেখানো হয়েছে। দুর্দান্তভাবে অভিনয় করেছে তুহিনা দাস অপরাজিতার চরিত্রে, আমার কিন্তু দারুণ লেগেছে তার অভিনয়টা, এবং তার অভিনয়ের মাধ্যমে যে যে ওই অভিমানের বার্তা যেটা ও সবসময় ধরে রাখতো, কান্নাটা যেটা ও চেপে রাখতো, যেটা ও এক্সপোজ করতে পারতো না, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুহিনা দাস নিজের অ্যাক্টিংয়ের মারফত দিয়ে আমাদেরকে দেখিয়েছে। তার সাথে সাথে আমি বলবো শান্তিলাল মুখার্জিকে ভীষণ রিজার্ভ কাম রোলের মধ্যে দেখিয়েছে, যেটা শান্তিলাল মুখার্জি, আমি শান্তিলাল মুখার্জিকে এরমভাবে কখনো দেখিনি, তাই আমাকে কিন্তু তার অভিনয়টা প্রচণ্ডভাবে মুগ্ধ করেছে। অ্যান্ড ইট ওয়াজ এক্সপেক্টেড, বিকজ সে একজন বড় মাপের অ্যাক্টার, এবং সে কিন্তু খুব সুন্দরভাবে সেই রোলের যে ম্যাচুরিটিটা সেটা কিন্তু আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছে। এছাড়া দেবতানু এখানে বয়ফ্রেন্ডের রোল প্লে করেছে সাহেবের চরিত্রে তুহিনা দাসের, তারও কিন্তু রোলটা বেশ ভালো ছিল, কোথাও না কোথাও এই কন্ডোলেন্স পাওয়ার জায়গাটা কিন্তু তুহিনা দাসের চরিত্রে তার কাছেই ছিল, এবং সেও কিন্তু চেষ্টা করছিল তার বাবাকে তার সাথে এগিয়ে নিয়ে আসার, বাট যা হয় নিজের থেকে তো স্টেপটা এগোতে হবে, একজন বাইরের লোক তো সেটাকে এগোতে পারবে না। অমৃতা দে যে এখানে দিদির চরিত্র প্লে করেছে, সেও কিন্তু তার অভিনয়ের মাধ্যম দিয়ে কিছুটা স্ক্রিন প্রেজেন্স আমাদেরকে দিয়েছে। এছাড়া এখানে ওরা অনেকে আছে যারা নিজেদের রোল ঠিকঠাকভাবে গল্পটার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছে। তো আমার কিন্তু ফিল্মটার কিছু কিছু জায়গায় প্রচণ্ডভাবে ইমোশনাল ভ্যালুটা খুব স্ট্রং লেগেছে। হ্যাঁ, প্রত্যেকটা সিন কিন্তু খুব সময় দিয়ে তৈরি করা হয়েছে, এবং সেটার ইম্প্যাক্টটা বোঝার জন্য তোমাদের একটু টাইম দিয়ে ফিল্মটা দেখতে হবে। ইটস নট আ নর্মাল ফিল্ম যেটা আমরা দেখে এসেছি,
এতদিন ধরে। এটা ট্রিটমেন্টটা খুব আলাদা টাইপের করা হয়েছে। এখানে সম্পর্কের যে গল্পটাকে সেটা খুব ধীর স্থির সুস্থভাবে বোঝানো হয়েছে। এখানে অনেক ফ্রেমস রাখা হয়েছে যেগুলো খুব স্ট্যাটিক, এবং সেই স্ট্যাটিকের মাধ্যমে অনেক কিছু বোঝানো হয়েছে। বৃষ্টির একটা এফেক্ট এখানে বারবার করে দেওয়া হয়েছে ফিল্মটার মাধ্যমে, যেখানে বোঝা যাচ্ছে যে এই যে আকাশটা বা এই মেঘটা যেটা কিন্তু বয়ে যায়, তার মধ্যে কিন্তু অনেক মান অভিমান জমে থাকে, যেটা যখন টাইম আসে তখন সেটা বৃষ্টির মারফতে বেরিয়ে আসে। তো সেই জিনিসটা কোথাও না কোথাও মনে হলে ফিল্মটার মাধ্যমে দেখানো হয়েছে। তো এই ফিল্মটা যারা এখনো দেখোনি, আমি বলবো একবার হলেও দেখে আসতে পারো। আমার বেশ ভালো লাগলো এই ফিল্মটার গল্পটা, তার সাথে সাথে এই ফিল্মটার মধ্যে যেই বিষয়বস্তুটাকে তুলে ধরা হয়েছে সেটাও কিন্তু কোথাও না কোথাওভাবে আমাকে টাচ করেছে। তো এই ছিল আমার রিভিউ। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি রিভিউটা ভালো লাগে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এছাড়াও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।